I think some of the technicians on the floor, they started laughing. Which was, মিথ্যে প্রেমের গান মুক্তি পাচ্ছে এই 10ই ফেব্রুয়ারি আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আপনারা সবাই দেখবেন ছবিটা, এটাই আশা করছি। আমার মনে হয় যে এই ছবিটা কোথাও গিয়ে একটা মিথ্যে প্রেমের গান হলেও খুব সত্যি একটা প্রেমের গল্প বলছে, এবং শুধু প্রেম নয়, আরও অনেক জিনিস আছে এই ছবিতে যেটা আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। হই হই করে হলে দেখতে যান, ভ্যালেন্টাইন্স উইকে ছবিটা রিলিজ হবে। এক্সকিউজ মি, সো আই হোপ অল অফ ইউ লাইক ইট। এমন একটা ছবি যেটা হলে দেখার মতন ছবি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আচ্ছা, মানে একচুয়ালি নামটা যে দেওয়া হয়েছে কি জাস্ট ক্যাচি হওয়ার জন্য, মিথ্যে প্রেমের গান? না 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 না, ক্যাচি হওয়ার জন্য না, একটা মানে আছে, ছবিটা দেখলে সেটা বোঝা যাবে। তোমার এখানে ভূমিকাটা কি আছে? আমি দেবের চরিত্র করছি। আচ্ছা, চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র, যেটা যে বেসিক্যালি গল্পে শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে, এবং অভি যে চরিত্রটা অনির্বাণদা করছে সেই চরিত্রের সাথে তারও একটা জার্নি হচ্ছে, খড়গপুর থেকে শুরু হচ্ছে, তারপরে অনেক দূর এগোচ্ছে। সো আপাতত এইটুকুই বলতে পারি, একজন খুব ভালো বন্ধু, খুব মুফাট, হি সেজ হোয়াট এভার হি কামস টু হিজ মাইন্ড অন সামওয়ানস ফেস, বিকজ হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। বাকিটা 10ই ফেব্রুয়ারি আপনারা হলে দেখে বুঝতে পারবেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে তুমি? দর্শকদের জন্য বলবো, পরমা নিউটিয়ার, শি হ্যাজ মেড দিস ফিল্ম উইথ আ লট অফ লাভ, আই থিঙ্ক উইথ আ লট অফ লাভ অ্যান্ড লট অফ হার্ডওয়ার্ক। আজকে আমরা দাঁড়িয়ে সিনেমাটার মিউজিক লঞ্চে এটা নিয়ে কথা বলছি, আরও অনেক প্রমোশনস চলছে, কিন্তু এই সিনেমাটা নিয়ে প্রায় 1.5 বছর ধরে কাজ হয়েছে। আমরা শুটিং করেছি আগের বছর, 1.5 বছর আগে শুটিংটার প্ল্যানিং শুরু হয়েছে, তারপরে অনেক দিন পোস্ট প্রোডাকশনে গেছে। শি ইজ রিয়েলি মেড দিস উইথ আ লট অফ লাভ অ্যান্ড লট অফ হার্ডওয়ার্ক। আপনারা এসে সাপোর্ট করুন, এটুকুই বলবো। এবং দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি পড়ছিলাম কিছু কমেন্টস লোকজনের, গানগুলো শুনে ট্রেলার দেখে মনে হচ্ছে লোকজনের খুব পছন্দ হবে। প্রেমের গল্প শুধু নয়, আরও অনেক কিছু রয়েছে গল্পে। আপনারা আসলে আমার মনে হয় যে আপনাদের হলে এই সিনেমাটা দেখতে খুব মজা হবে। মানে আমি লিটারালি বলছি যে একদম মানে হলে সিটি ফিটি দেওয়ার মতন একটা মানে একটা সিনেমা। আজকের দিনে এত তো গানই দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, মানে একটা সিনেমাতে এতগুলো গান না, আমার কোইনসিডেন্টলি গানের ভাগ্য খুব ভালো, আমি যাই করেছি আমার সেখানে গানগুলো মোটামুটি ভালোই করে। তো দেখো মানে গান আছে, কিন্তু মানে ইনফ্যাক্ট অনির্বাণদারই এর আগে যে ছবি, অনির্বাণদার পরিচালক ছিলেন সেখানে, বল্লভপুরের রূপকথা, সে বল্লভপুরের রূপকথার মিউজিক অ্যালবাম অ্যাকর্ডিং টু মি ইজ মানে বিউটিফুল, বিউটিফুল। আমি এক্ষুনি অনির্বাণদাকে বলছিলাম মানে পুরো মিউজিক যে লাইন আপটা রয়েছে। সো ইয়া, মানে গান হচ্ছে, গান সিনেমাতে হচ্ছে না তার নয়, এটা তো একটা মিউজিক্যাল আর কোথাও গিয়ে একটা গায়কের গল্প, তো সুতরাং সেখানে হয়তো একটা দুটোর জায়গায় অনেকগুলো গান রয়েছে, কিন্তু প্রত্যেকটা গান খুব ভালো, খুব ভালো লেখা, খুব ভালোভাবে গিয়েছে ঈশান। কংগ্রাচুলেশনস টু ইউ ঈশান, এটা ওর জন্য একটা খুব বড় সুযোগ, এবং আই থিঙ্ক ইজ ডান আ ফ্যান্টাস্টিক জব। গানগুলো সবার ভালো লাগছে এইটুকু। আগেকার দিনে গানগুলো লোকে কথা মনে থাকতো, গানগুলো মনে থাকতো, এখন তো শুনলো লোক ভুলে গেল। না না, মনে থাকি মত না না, আমার এক লাইন কোনো একটা গান গাও দি। না না, আমি আমি এখন গান গাইলে আমি যারা গায়ক তাদেরকে লজ্জা দেবো, তো আমি সেটা করতে চাই না। তবে আমি এটুকুই বলবো যে এই সিনেমার যে গান সেখানে লেখার ওপরে আপনারা ফোকাস করতেই পারেন, লেখার ভালো হয়েছে, মানে লেখাটা বেশ 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 ভালো হয়েছে।